যুবকের অন্তরে নবীর প্রতি প্রেম নাই যুবকের অন্তরে নবীর প্রতি ভালোবাসা নাই যুবকের অন্তরে নবীর প্রতি মহাব্বত নাই আপনি যদি যুবকদের অন্তরে নবীর প্রতি মহাব্বত ঢুকাতে চান যুবকদের অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা ঢুকাতে চান যুবকদের অন্তরে যদি হুব্বে মুস্তফা ঢুকাতে চান যুবকদের অন্তরে যদি আশেখে মুস্তফা ঢুকাতে চান তাহলে ঈদে মিলাদুলনীর মতো এই মহৎ কাজগুলোকে সেলিব্রেশন করতে হবে যুবকদের হাতে তুলে দিতে হবে যুবকদেরকে ঈদে মিলাদুন নবীর মতো মহৎ কাজের মধ্যে ডেকে আনতে হবে তাহলে তারা আনন্দ চিত্রে এই কাজগুলো নবীর মধ্যে ঢুকবে নবীর নবীর ভালোবাসা যখন জারি হবে নবীর ভালোবাসা যখন যুবকদের অন্তরে প্রতিফলিত হবে তখন যুবকদের অন্তর থেকে বেহায়াপনা অশ্লীলতা গালাগালি খারাপ কাজ মিথ্যা অবিচার দুশ্চিন্তা দুর্ভাবনা এই সমস্ত কিছু যখন চলে যাবে তখন যুবক সুন্দর হয়ে যাবে আর যখন যুবক সুন্দর হয়ে যাবে তখন সমাজও সুন্দর হয়ে যাবে আর সমাজকে সুন্দর করার জন্য একটা যুবকের যথেষ্ট কথা বলো ঠিক না আল্লাহ তালা চাই যুবক আসুক আল্লাহর দরবারে শেষদা দেখ আল্লাহ চাই যুবক আসুক আল্লাহকে ডাকুক আল্লাহ তালা চাই যুবক আল্লাহর রাস্তায় আসুক আল্লাহ তালা চাই যুবক দিনের পথে আসুক কারণ যুবক যখন মাটির মধ্যে সেজদা দেয় যুবক যখন মসজিদে এসে সেজদা দেয় যুবক মনে করে সে মসজিদে সেজদা দিয়েছে মসজিদের টাইলসের উপরে সেজদা দিয়েছে না 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 মনে রাখবেন যুবক যখন মসজিদের টাইলসের মধ্যে সেজদা দেয় তখন যুবকের সেজদার কারণে আল্লাহর আরো তর 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 করে কাঁপতে থাকে সুবাহ যুবক তো জানে তার ভয়ে সমাজ কাঁপে যুবক তো জানে তার বয়ে বাড়ি কাঁপে যুবক তো জানে তার বইয়ে গড় কাঁপে যুবক তো জানে তার ভয়ে সমাজের মানুষ তাকে হয় ভয় পায় কিন্তু যুবক এটা জানে না যুবকের শেষদার কারণে আল্লাহর আরশ কাঁপে যুবক যতক্ষণ পর্যন্ত শেষদায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ তরতর করে তাপতে থাকে আর আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে ডেকে বলে ও আমার ফেরেশতারা তোরা তাকায় দেখ আমার যুবক শেষদায় আছে আমার যুবক কি চায় আজকে তাকে তা দিয়ে দেয় না তাকে দিয়ে দে না তখন ফেরেস্তারা বলে ফেরেস্তারা বলে আল্লাহ তোমার এই যুব তোমার এই বান্দা তোমার কাছে ক্ষমা ছাই তোমার কাছে নিয়ামত ছাই তোমার কাছে বরকত আল্লাহ আল্লাহতালা ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা দেরি করিস না দেরি করিস না আমার যুবকে যা চাই তাকে সবকিছু দান করে দেশ এই জন্য যুবকদের পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য মিলাদ লাগবে মিলাদ ছাড়া সমাজ পরিবর্তন হবে না মিলাদের আদর্শ ছাড়া আমার আপনার ঘরবাড়ি পরিবর্তন হবে না শান্তি আসবে না সমাজের মধ্যে স্থিতিশীলতা আসবে না আজকে আমার আপনার সমাজ অস্থির অস্থির সমাজকে স্থির করতে হলে নবীর প্রতি ভালোবাসা লাগবে আর নবীর প্রতি মহাব্বত লাগবে আর ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম হলো মহাব্বতের একটা অংশ যেই ব্যক্তি ঈদে মিলাদুন্নবীকে মহাব্বত করবে ঈদে মিলাদুন্নবীকে ভালোবাসবে ঈদে এ সেলিব্রেশন করবে ঈদে এ তাজিম করবে নবীর মিলাদকে উদযাপন করবে সে কোনোদিন দিন পরদ হবে শৈতান পদবষ্ট হওয়ার কারণে আদমকে সেজদা দেয় নাই তো এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে নবীর মিলাদুল নবীকেও অস্বীকার করে আজকে তারাও পদবষ্ট হওয়ার পিছনে দায়ী নবীর মিলাদকে অস্বীকার করা নবীর মিলাদকে যদি মানত তাহলে তারা পদবষ্ট হতো না নবীর মিলাদকে যদি মানত তারা দিনের পথে থাকত দিনের পথে কায়েম থাকতো আল্লাহ তালা আমাদের সকলকে দিনের পথে থাকার এবং নবীর মিলাদকে মেনে নেওয়ার নবীর মিলাদকে সেলিব্রেশন করার তৌফিক দান কোনো সকলে পড় না আমিন এবং আল্লাহ তালা যেন আমাকে আপনাকে যতদিন বাঁচব আকায়দাহালে সুন্নার উপরে থেকে মিলাদনবীকে সেলিব্রেশন করে মিলাদনবী উপলক্ষে খাবারের আয়োজন করে মিলাদনবী উপলক্ষে জলুসের আয়োজন করে মিলাদন্নবী উপলক্ষে গরিবের মাথায় হাত বলে দেওয়া এতিমের তিমের মাথায় হাত বলে দেওয়ার মতো তৌফি সামর্থ্য ক্ষমতা পাওয়ার আল্লাহ তালা দান করে দেন সকলে পুরোনো আমিন নোরওয়ালা আয়া হোর আয়া হারে আলম দেো আসালা তো

नूर कर, है न ले करे आलम भे देखो कैसो है असाल तो असाल मॉल असाल तो असाल मॉल कया जब तलब ये चांद तार दिल मिलाते जाएंगे जब तलब जिसने विलादत हम मलाते जाएंगे नोर वाल लेकर सारे आलम खो कैसाया बोलो असाल तो कयार सुल असाल तो असाला मल नाती महबूबे ख़ुदा خدا سنتے سنا

সোল্লা সালা তো অসালা মালিকা মোর নছে মোরনি এসেছে সারা জাহন আলো কি তো হচ্ছে বলো আসালা

ला असाला तो असाला मॉलिकाया सरकार की आमद बादलदार की आमद नूर नूर की आमद आका की आमद दाता की आमद माकी की आमद मदनी की आमद হাসিম কি আমদ বানুর নবি চে নোর নিয়ে এসেছে সেই নোরেতে সারা জাহান আলো হয়েছে বলো আসাল মালিকার সুল্লা সাল তু আসাল মালিকায়া حبيب الله الصلاة والسلام، الله الصلاة والسلام عليك يا شكراً مرحبا قال الله تعالى عز وجل في القرآن الكريم أعيتي بذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وأيضا قال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وأيضا قال الله تعالى وأما بنعمة ربك فحدث وأيضا قال الله تعالى ربنا أنزل علينا ما من السماء تكون لنا عيدا সাদাক আল্লাহুল মওলানা আল আযীম ওয়া সাদাক রাসূলুন নাবীইল হাবীবুল কারীম ওয়া নাহনু ওয়া লাযালিকা ল্যামিনাশ শাহীদিনা ওয়াশ শাকিরিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাইহি উপস্থিত সম্মানিত আরাগানে মুর্শিদ কমিটি মুরুব্বি বাবারা যুবক বায়রা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা অনলাইনে মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন পরবর্তীতে আমাদের আলোচনাটুকু শুনবেন সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা আলোচনার শুরুতেই নবীজির উপরে দুরুত পড়েছি মনে রাখবেন সম্মানিত উপস্থিতি ইবাদত একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য যদিও বা ইবাদত কিন্তু আল্লাহ তালা কিন্তু কারোর জন্য ইবাদত করে কারণ আল্লাহ নিজেই ইবাদতের মালিক আল্লাহ কারোর জন্য ইবাদত করার প্রয়োজন হয় না কিন্তু আমার আল্লাহ তালা একটা আমল করে সেটা হলো নবীর উপরে দূরত পরে আল্লাহ তালার জন্য ইবাদত আবার সেই আল্লাহ নবীর উপরে দূরত পড়ছেন কেন জানেন কারণ দূরত হলো এমন ইবাদত এমন মর্তবা আমার আপনার দুনিয়ার জমিনে শেষ আছে আমি আপনি দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে যাবো এই দুনিয়ার জমিন কেয়ামত হয়ে যাবে দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু তখনও পর্যন্ত আমার আল্লাহ থেকে যাবেন আর সেই সময় পর্যন্ত আমার আল্লাহ নবীর উপরে দুরুদু সালাম পড়তে থাকবেন সুবাহান শুধু এখানে শেষ নয় দুরুদ এমন একটা ইবাদত আল্লাহর তরফে আপনি ইবাদত করলে হয়তো সেটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যখন দুরুদ পড়বেন দুরুদের সবের কম বেশি হতে পারে উনিশ বিশ হতে পারে সবের ক্ষেত্রে বিশ আঠারো হতে পারে বিশ সত্র হতে পারে কিন্তু আমার আল্লাহ তালা দুরুদের কারণে আপনার আমল নামার মধ্যে সোয়াব লিপিবদ্ধ করবেনই করবেন এটা হলো দুরুদের ফজিলত কথা বলুন ঠিকই না শুধু এখানে শেষ নয় নবীজি হাদিস মুবারকের মধ্যে বলছেন যে ব্যক্তি দুরুদু সালাম পড়ে আল্লাহ তালা তার উপরে দশটা রহমত নাজিল করে দেন সুবাহান এবং আল্লাহ তালা তার দশটা নিয়ামত তাকে দান করে দেন এবং তাকে তার দশটা মর্যাদা দান করে দেন এত বরকত এত নিয়ামত দিয়েছেন আল্লাহর ইবাদতের শেষ আছে আল্লাহর ইবাদতের একটা সীমা রেখা আছে কিন্তু আমার নবীজির দুরুদের কোনো শেষ নাই আমার নবীজির ইবাদত আমার নবীজির দুরুদের কোনো সীমা রেখা নাই কথা বলুন ঠিকই না এটা হলো দুরুদের মর্যাদা এটা হলো দুরুদের ফজিলত এটা হলো দুরুদের বরকত এই জন্য যখন দুরুদ পড়বেন মনে মনে চিন্তা করবেন যে আমি নবীজিকে দেখছি যদিও আমি নবীজিকে না দেখি কিন্তু মদিনা মুনাফারা থেকে নবীজি আমাকে দেখছেন এই চিন্তা নিয়ে এই মর্তবা নিয়ে এই ভাষণা নিয়ে যখন আপনি দূরত পড়তে পারবেন আল্লাহ তালা এই দুরুদের বরকতে আমার আপনার অতীতের সমস্ত গুণাকে মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা বলুন ঠিক না যাই হোক আমাদের আলোচনা আলোচ্য বিষয় এটা নয় আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাউলিদুন নবী অর্থাৎ পবিত্র আইদে মিলাদুল নবী সাল্লাহ আলহ্লাম উপলক্ষে আজকে আমাদের আলোচনা আলোচ্য বিষয় সম্মানিত উপস্থিতি আল্লাহ আলাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন বিস্মিল্লাহ ই রহমান কুল বিফাদুল্লাহী ওবির রহমাতি ফাবির আলিকাফ আলিয়াফ রহু হুয়া খয়রুম মিম্মা ইয়াজ মাহুন আল্লাহতালা বলছেন কুল হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন বলে দেন আপনার উম্মুদের জন্য ঘোষণা করেন বিফাদুল্লাহি তারা আমার ফদল ফদল পাওয়ার পরে ওয়াবীর রহমাতি আমার রহমত পাওয়ার পরে ফাবিজা আলি কিয় তারা যেন খুশি উদযাপন করে আনন্দ উদযাপন করে সুবাহ আল্লাহ বলছেন তার হাবিবের আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আপনি খুশি এবং আনন্দ উদযাপন করার জন্য এখন আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ আপনি বলেছেন নিয়ামত পাওয়ার জন্য পরে খুশি হওয়ার জন্য তো নিয়ামত তো দুনিয়ার জমিনে অনেক কিছু দিয়েছেন আজকে আমি আপনি মসজিদে দাঁড়িয়ে আছি এটাও নিয়ামত আমি আপনি মসজিদে বসা আছি এটাও নিয়ামত দুনিয়ার জমিন আমি আপনি বেঁচে আছি এটাও নিয়ামত দুনিয়ার জমিন আমি আপনি এখনো ভালো আছি এটাও নিয়ামত দুনিয়ার জমি আমি আপনি এখনো রিজিক পাচ্ছি এটাও নিয়ামত আজকে এত অত্যায় অন্যাচার অত্যাচার অবিচার করার পরেও আল্লাহ তালা আমার আপনার রিজিক বন্ধ করে দেয় নাই আমার আপনার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই এত নিয়ামত যে দিয়েছেন এত নিয়ামত দিয়ে দিয়ে যে আল্লাহ তালা আমাকে আপনাকে ধন্য করেছেন আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি আমার আল্লাহ তালা আমাকে আপনাকে জানিয়ে দিতে চাচ্ছেন আমাকে আপনাকে ডেকে বুঝাতে চাচ্ছেন আমার আল্লাহ তালা আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন ওয়ামা আর তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে এমন একজন হাবিব পাঠিয়েছি এমন একজন বন্ধু পাঠিয়েছি দুনিয়াতে যা নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুশুরে বলি সুবহান তাহলে বোঝা যায় দুনিয়াতে এত নিয়ামত পাওয়ার পরেও নবীর মতো নিয়ামত আর কিছুই হতে পারে কারণ আমার নবী হলো আমার প্রাণের জন্য সর্বোচ্চ নিয়ামত সেটা কিভাবে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যত জায়গা রব ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব হলো তত জায়গার জন্য রহমত সুবহানাল্লাহ তো আল্লাহ যদি নবীকে রহমত হিসাবে আমার আপনার কাছে পাঠিয়ে থাকেন প্রেরণ করেছেন পাঠিয়েছেন তাহলে এই নিয়ামত কি আমার আপনার জন্য খুশির দিন হতে পারে না এই নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি চিন্তা করে দেখেন আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই সপ্তাহে সাত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম কি আপনি বলবেন শুক্রবার আপনাকে যদি প্রশ্ন করা হয় বারো মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাসের নাম কি আপনি বলবেন রমজান মাস সবচাইতে শ্রেষ্ঠতম মাসের নাম হলো রমজান মাস আপনাকে যদি প্রশ্ন করা হয় রমজানুল মুবারকের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ দিনের নাম কি, আপনি বলবেন লাইলাতুল কদর আপনাকে যদি প্রশ্ন করা হয় সবচাইতে নিয়ামতপূর্ণ রাতের নাম কি, আপনি বলবেন লাইলাতুল কদর আপনাকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ার মধ্যে নিয়ামতপূর্ণ রাতের নাম কী আপনি বলবেন লাইলাতুল বরাত আপনাকে যদি প্রশ্ন করা হয় দুনিয়ার মধ্যে নিয়ামতপূর্ণ রাতের নাম কি, আপনি বলবেন আরাফার দিন এইরকমভাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা নিয়ামত রয়েছে বরকত রয়েছে শ্রেষ্ঠত্ব রয়েছে আর এই শ্রেষ্ঠত্ব যার জন্য পেয়েছেন এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা যার জন্য দিয়েছেন যেই নবী না হলে রমজান হতো না যেই নবী না হলে আরাফার দিন হতো না যেই নবী না হলে দুই ঈদ হতো না যেই নবী না হলে পবিত্র কদর রাত্র হতো না সেই নবী আমার আপনার কাছে এই দিনের চাইতে আরো বেশি নিয়ামতপূর্ণ কথা বলুন ঠিকই না রমজান নিয়ামতপূর্ণ হয়েছে নবীর কারণে রমজান বরকতপূর্ণ হয়েছে নবীর কারণে লাইলাতুল কদর রাত্র দামি হয়েছে কুরআন নাজিলের কারণে যেই কুরআন নাজিলের কারণে কদর দামি হয়েছে সেই কুরআন নাজিল হয়েছে যেই নবীর উপরে সেই নবীকে আমার আপনার কাছে দামি নয় সেই নবী আমার আপনার কাছে দামি কারণ নবীর শ্রেষ্ঠত্ব নবীর মর্যাদা দুনিয়াতে যেমন আছে আখরাতে থাকবে দুনিয়ার নবীর মর্যাদা আল্লাহ তালা আরুষের মধ্যে রেখেছিলেন কারণ আমার নবীকে আল্লাহ তালা আর মধ্যে রেখেছেন আহমদ দুনিয়াতে যখন আমার নবীকে পাঠিয়েছেন তখন আমার নবীর নাম দিয়েছেন আমার নবী যখন মাঠে যাবে তখন আল্লাহ কুরআনুল মাহমুদা তালা বলছেন হাবিব আপনাকে আমি হাসরের ময়দানে মাকামে মাহমুদার মধ্যে বসাবো এবং আপনার নাম দিয়েছি মাকামে মাহমুদার মধ্যে মাহমুদ অর্থাৎ আপনার নাম হলো প্রশংসিত জুরেশ্বরী বলিস তাহলে আসমানে নাম আহমদ দুনিয়াতে নবীর নাম মহাম্মদ হাসরের মাঠে নবীর নাম হবে মাহমুদ এই তিনটা নামের অর্থ হলো প্রশংসিত আমার আল্লাহ তালা স্বয়ং আমার নবীর এই প্রশংসিত নাম রেখেছেন এই নামের মধ্যে এই মর্যাদা এই নামের মধ্যে নিয়ামত এবং বরকট ঢুকিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা জুরেশ্বরী বলি সুবাহ তো দুনিয়ার মানুষ যদি এটার বিরোধিতা করে আমার আপনার কিছু হবে কিছু হবে না এই জন্য পবিত্র রবিউল আউয়াল শরীফ এতই দামি এত বরকতপূর্ণ এত নিয়ামতপূর্ণ রবিউল আউয়াল শরীফে নবীজি যদি না আসতো আল্লাহ তালা এই ধরাধম কিছুই সৃষ্টি করতো না রবিউল আউয়াল শরীফে যদি আমার নবীকে আল্লাহ তালা না পাঠাতেন তাহলে এই দরাদাম সৃষ্টি করতো না আর নবীকে পাওয়ার কারণে আল্লাহ তালা এই দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছেন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে এখনো বাঁচিয়ে যে রাখছেন একমাত্র নবীর কারণে নবী যদি না আসতো আমি আপনি দুনিয়াতে থাকতে পারতাম সম্মানিত উপস্থিতি একবার চিন্তা করে দেখেন নবীজি যেই দিন দুনিয়ার এসেছে ওই দিনটা যদি আমার আপনার কাছে বরকতপূর্ণ না হয় ওই দিনটাতে যদি আমি সেলিব্রেশন না করতে পারি আনন্দ উদযাপন করতে না পারি তাহলে হিসেবে এটা আমার আপনার ব্যাড লাক কথা বলুন ঠিক না উন্মত হিসেবে এটা আমার আপনার ব্যাড লাক কেন জানেন সুরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তালা বলছেন সুরাতুল মায়েদা একশো চোদ্দ নম্বর আয়াত ইসা আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা আংজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা আঈদা অর্থাৎ ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলছেন হে আমার মালিক হে আমার মনিব রব্বানা আংজিল আলাইনা হে আমার মালিক রব্বানা আংজিল আমাকে দান করো অবতীর্ণ করো আমার কাছে নাজিল করো আলাইনা মাঈদাতাম মিনাস সামা আসমান থেকে তোমার তরফ থেকে খাবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ ঈসা আলাইহিসসালাম বলছেন আল্লাহ মুসানবীকে আপনি আসমান থেকে খাবার দিয়েছিলেন মুসানবীর জন্য আসমান থেকে খাবার পাঠিয়েছিলেন আমার জন্য আসমান থেকে খাবার পাঠান তখন ঈসা আলাহি সাল্লা আল্লাহর কাছে এই কথা বলার পরে ইসা আলাহসালাতাম বলছেন মাওলাই করিম তুমি যদি আমার কাছে খাবার পাঠাও আসমান থেকে যদি খাবার আসে সেই খাবার আমি যেই দিন পাবো ওই দিনটা আমি ঈদ হিসাবে সেলিব্রেশন করব বসহান তাহলে নবী মুসা নবী ঈসা আলাহাসাল্লা আসসালাম যদি আসমানি খাবার পাওয়ার কারণে ঈদ উদযাপন করতে পারে জৈনবী না হলে ইসানবী হত না জৈনবী না হলে মুসানবী হতো না জৈনবী না হলে ইব্রাহিম নবী হত না জৈনবী না হলে ইয়া সালাম জৈনবী না হলে ইয়া আলাইহিস সালাম হত না জৈনবী না হলে এক লক্ষ মতন তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর হতো না সেই নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আসে এসেছে সেই দিনটা আমার আপনার জন্য সবচাইতে বড় ঈদের দিন কথা বলুন ঠিকই না সেই দিনটা আমার আপনার জন্য সবচাইতে বড় ঈদের দিন ঈসা নবী আসমান থেকে খাবার পাওয়ার কারণে ঈদ পালন করতে পারে কিন্তু আমি আপনি উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিন্তু নবী দুনিয়ার জমিনে এসেছেন নবী দুনিয়ার জমিনে আসার কারণে আমি আপনি এত সুন্দরভাবে দুনিয়াতে বেঁচে আছি এত সুন্দরভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আমাকে আপনাকে কিন্তু সেই নবীর আগমনের দিনটা আমি আপনি ঈদ হিসাবে মানতে পারছি আমি আপনি কতটা মানে আমার আপনার চিন্তা বা কতটা ন্যারো মাইন্ডের হয়ে গেছে আপনি একবার চিন্তা করে দেখেন আমার আপনার চিন্তা কোথায় চলে গিয়েছে আপনি বলছেন ভাই ঈদে এ মিলাদুন্নবী বেদাত বেদাত আপনি বলছেন যে সিরাতুন নবী করার জন্য ও ভাই আমার কাছে আপনার প্রশ্ন হ্যাঁ আপনার কাছে আমার প্রশ্ন ভাই আপনি যে সিরাতুন নবী সিরাতুন নবী করছেন আমরা যখন মিলাদুন্নবী পালন করি মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন নবীও চলে আসে কথা বলুন ঠিকই না কিন্তু তুমি যদি সিরাতুন নবী পালন করে মিলাদুন্নবী আসে না কেন কারণ নবীজি যদি দুনিয়ার জমিনে আগমন না করতো দুনিয়ার জমিনে না আসতো তাহলে সিরাত আসতো না নবীর আগমনটা হবে আগে নবীর মিলাদ হবে আগে তুমি যদি মিলাদ উদযাপন করতে পারো তাহলে সিরাত পেয়ে যাবে আর যদি সিরাত উদযাপন করো মিলাদ পাওয়া সম্ভব হবে না আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ তালা বলছেন রহমত এবং ফদল পাওয়ার পরে খুশি হওয়ার জন্য আল্লাহ তালা চাইলে তো ফাল ইয়াফ রাহুর জাগাত বলতে পারতেন আল্লাহ তালা ফাল সাউম বলতে পারতেন আল্লাহ তালা এখানে রোজার কথা বলতে পারতেন নামাজের কথা বলতে পারতেন হারামের কথা বলতে পারতেন জাকাতের কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ কিন্তু সেটা বলে নাই আল্লাহ বলছেন আমার নিয়ামত পাওয়ার পরে আমার ফদল পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো আনন্দ উদযাপন করো কেন আনন্দ উদযাপন করবে কারণ আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের খুশি যখন উদযাপন করবে লা সাকার তুম কাফার তুম ইন না নিশ্চয় আমি আল্লাহ তালা তোমার জন্য নিয়ামতকে আরও বাড়িয়ে দেবো আর আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো আমার নিয়ামত পাওয়ার পরে যদি খুশি না হতে পারো আমি আল্লাহ তালা তোমার জন্য জাহান্নাম রেখে দিয়েছি এর থেকে প্রমাণ হয় নবীর আগমনটা আমার আপনার জন্য সেলিব্রেশন করতে হবে ঈদের দিন হিসেবে উদযাপন করতে হবে কথা বলুন ঠিকই না সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আল্লাহ তালা বলছেন ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদিস আমি যে আল্লাহ তালা যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি বরকত দিয়েছি সেই নিয়ামতের চর্চা করো এখন আল্লাহকে যদি প্রশ্ন করেন মাউলাই করিম আপনি নিয়ামতের চর্চা করার কথা কেন বলেছেন নিয়ামতের চর্চা কিভাবে করব কুরআনুল কারিম আমাদেরকে চারটি ডিরেকশন দিচ্ছেন কুরআনুল কারিমে বলছেন যে তোমরা যে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া 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 হয়েছে সেই নিয়ামতগুলা এইভাবে উদযাপন করো এক নম্বর হলো জিকরুন নিয়ামা তোমরা নিয়ে নিয়ামতের স্মরণ করো নিয়ামতগুলাকে স্মরণ করে করে আল্লাহর শুক্রিয়া আদায় করো নিয়ামতের স্মরণ করে যখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা তোমার নিয়ামত কে বাড়িয়ে দেবে সুহানন্দ কুরআনুল করিম বলছেন নিয়ামতের শুক্রিয়া আদায় কিভাবে করবে দুই নম্বর হলো তাহা দিয়েছে নিয়ামা নিয়ামতের আলোচনা করো নিয়ামত মানুষের সামনে তুলে ধরো নিয়ামতকে মানুষের সামনে প্রেজেন্ট করো মানুষকে নিয়ে নিয়ামতের দিনটাকে সেলিব্রেশন করো নিয়ামত গুলা যে আল্লাহ তোমাকে দিয়েছে তুমি যে পেয়েছ পাওয়ার কারণে সেই নিয়ামত গুলাকে পাওয়ার কারণে তুমি সেলিব্রেশন করবে আনন্দ উদযাপন করবে আনন্দ উদযাপন করার কারণে নিয়ামত পেয়ে যে তুমি খুশি হয়ে আনন্দ উদযাপন করবে আমি আল্লাহ তালা তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব সুবাহানা তো কোরআনুল কারিম বলছেন নিয়ামতের আলোচনা করার জন্য এখন আমার প্রশ্ন হলো আমার নবীর মতো নিয়ামত আল্লাহর দুনিয়াতে আর কিছু হতে পারে আপনার কি আমার সাথে একমত আমার নবীর নিয়ামত আমার নবীর মতো নিয়ামত আল্লাহর সৃষ্টি মধ্যে আর কিছু হতে পারে পারে না আপনি ঈদে মিলাদুল নবীকে বিদাত বেদাত বলছেন আপনি বলছেন ঈদে মিলাদুল নবী ধর্মে নতুন এসেছে শাহাবায় কারাম তা করে নাই আমি আপনাকে যদি ইতিহাস তুলে ধরি একদম সাহাবাই কেরাম থেকে শুরু করে আব্দুল মহাদেশ দেহলবি পর্যন্ত সাড়ে চোদ্দোশো বছর ঈদেয়ার যদি আপনার কাছে তুলে ধরা হয় আপনি দেখবেন প্রত্যেক যুগে ঈদে মিলাদুলনবী ছিল প্রত্যেক যুগে ঈদে মিলাদুলনী পালন করা হয়েছে প্রত্যেক যুগে ঈদে মিলাদুলনবী নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আজকে আপনি নতুন ফেরকা বের হয়ে আপনি বলছেন ঈদে মিলাদুলনী নাই আপনি বলছেন ঈদে মিলাদবী করা যাবে না ঈদে মিলাদুর নবী জায়েজ নাই আমি বলবো ভাই কুরান হাদিসের দরকার নাই আপনি ইতিহাস নিয়ে একটু আলোচনা করেন ইতিহাস নিয়ে একটু গবেষণা করেন গবেষণা করেন দেখবেন ঈদে মিলাদুলনী পেয়ে যাবেন কথা বলো ঠিকই না সম্মানিত উপস্থিতি আজকে যারা ঈদে মিলাদুল নবীকে বেদাত বেদাত বলছেন তারা যদি সাহবাহামের জামানায় থাকতো তাবিগুনের জামানায় থাকতো তারা তখনও বেদাত বলতো সেটা কিভাবে আমাদের প্রথম মহাদ্দিস হ্যাঁ আমাদের প্রথম মুজাদ্দিদ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী রহমতুল্লাহ আলাই আমাদের প্রথম মুজাদ্দিদ যিনি উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন একজন তাবি হজরত ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহুর ছেলের মেয়ের গড়ের নাতি উনি বলছেন উনি একদিন ওনার সন্তানদেরকে ডাকলেন উনি মৃত্যু সজ্জায় সাহিত ওনার সন্তানদেরকে ডাকলেন ওনার সন্তানদেরকে ডেকে বলছেন ও আমার সন্তানেরা আজকে তোমাদেরকে আমি একটা অসিয়ত করে যাই আজকে তোমাদের কাছে আমার একটা অসিয়ত আছে সেটা কি তোমরা শুনো আমার মৃত্যু গণিয়ে এসেছে আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাবো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কাছে আমার নবীজির কিছু নখ মুবারক রয়েছে আমার নবীজির কিছু চুল মুবারক রয়েছে আমি যেই দিন দুনিয়া থেকে পর্দা করবো দুনিয়া থেকে চলে যাবো ওই দিন আমার নবীজির নখ মুবারক গুলা আমার নবীজির চুল মুবারক গুলা আমার কাফনের সাথে আমার কবরের মধ্যে দিয়ে দিও শুভাহাল উনি এই কথা বলার পরে ছেলেরা প্রশ্ন করছেন যে বাবা আপনার কাফনের মধ্যে নবীর চুল মুবারক নবীর নখ মুবারক দিয়ে দিব কেন উনি ডেকে বলছেন আমার নবীর চুল মুবারক এবং নক মুবারক তোমরা এই জন্য দিবা আমি যখন কবরের মধ্যে চলে যাব কবরে যাওয়ার সময় কবরে যখন তোমরা আমাকে রেখে আসবে আমি বিশ্বাস করি আমার নবীজির চুল মুবারকের কারণে আমার নবীজির নক মুবারকের কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে যান না তের বাসিন্দা বানিয়ে দেবেন সোভানিগুণের বিশ্বাস কেমন ছিল আব্দুল আজিজ তাহাবিগন্ধের বিশ্বাস কেমন ছিল আপনি একটু চিন্তা করে দেখেন ওই সময় যদি বর্তমান জমানার উলামায় কেরাম থাকতো তাহলে বলবো এটা বেদাত হবে এ নবী নক মুবারক দেওয়া যাবে না চুল মুবারক দেওয়া যাবে না এগুলো বেদাত হবে এগুলো নতুন বিষয় ওই সময় তারা দলিল দিত কথা বলুন ঠিকই না মনে রাখবেন মহব্বত দলিল দিয়ে হয় না মহব্বতের দলিল খুঁজলে মহব্বত হবে না আমি আমি আপনি জানি আমাদের শরীয়তে এই দুইটা কিন্তু ঈদে মিলাদুন্নবী হবে ঈদে মিলাদুন্নবী হলো আশিকের ঈদ ঈদে মিলাদুন্নবী হলো মহাপতির ঈদ কথা বলুন ঠিক কিনা আপনি ঈদে মিলাদুন্নবী পালন করেন না ঠিক আছে তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা এটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু মনে রাখবেন এটাকে বিদাত বলা এটাকে শিরিক বলা কুফর বলা এটা আপনার পক্ষে কখনোই সম্ভব হবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপতির ঈদ নবীজি বলছে মা মিন আসাদ দি হুব্বা মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের রাওয়ায়েতে নবীজি বলেন মামিন আসাদ হুব্বাহু যেই জায়গার মধ্যে ভালোবাসার শেষ হয়ে যায় সেই জায়গার মধ্যে মহাব্বতের শুরু হয়ে যায় সুবহানাল্লাহ তো মুহাব্বত যখন অতি মাত্রায় বেড়ে যায় মুহাব্বত যখন অতি মাত্রায় চলে আসে মহাব্বতের কারণে মানুষ আর সাধারণ থাকে না সাধারণ মানুষ অসাধারণে পরিণত হয় আর অসাধারণ মানুষ যখন আল্লাহর কাছে ডাক দিয়ে কোনো কিছু চাই আমার আল্লাহ দিতে করে আপনি একবার চিন্তা করে দেখেন আপনি দুনিয়ার জমিনে কিভাবে এসেছেন আপনি দুনিয়াতে আসার সময় এসেছেন উলঙ্গ আমার নবীজি নবী বলছেন লাম ইয়ারা আতি আমি যখন দুনিয়াতে এসেছি আমার সতর কেউ দেখে নাই আমি উলঙ্গ আসি নাই আমার সতর কোনো মানুষ দেখতে পারে নাই এমনকি আমি শিশুকাল থেকে যৌবনকাল বৃদ্ধকাল পর্যন্ত কোনো দিন আমার সতর কেউ দেখে নাই কিন্তু আমি আপনি দুনিয়ার জমিনে এসেছিলাম উলঙ্গ কথা বলুন ঠিক না। আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি উলঙ্গ আমার আপনার গায়ে কাপড় ছিল না আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে আমাকে আপনাকে গোসল করা গোসল করাতে হয়েছে আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে আমাকে আপনাকে অন্য জনে গুসুল করিয়েছে আমি আপনি আর দুনিয়ার জমিনে আসার সময় নাপাক ছিলাম কিন্তু আমার নবীকে গোসল করাতে হয় নাই আমার নবী নাপাক ছিল না আমার নবী পাক শরীরে আমার নবী গোসল করে আমার নবী কাফন কাপড় পরে আমার নবী গায়ে চোখে সুরমা লাগিয়ে আমার নবীর শরীরের মধ্যে সুগন্ধি লাগিয়ে আমার আল্লাহ তালা মা আমিনার রেহম মুবারকের মাধ্যমে দুনিয়ার জমিনে আমাদের ঘরের মধ্যে মা আমেনার ছোট ঘরের মধ্যে আমার আল্লাহ তালা আমার নবীকে পাঠিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ আপনি এসেছেন উলঙ্গ কোন নবীগণই তো আজ পর্যন্ত আমার নবীকে নিজের মতো মনে করে নাই সুবাহান আল্লাহ ঈসা আলাই সালাত বলছেন আল্লাহ তালা যদি আমাকে নবীর জামানায় পাঠাতো আখির জামানা নবীর উম্মত করে যদি পাঠাতো আমি যদি আখিরে জামানার নবীর উন্মত হয়ে আসতাম তাহলে আমি ঈসা নবী নবী না হয়ে নবীর উন্মত হয়ে আসার কারণে আমার নবীর আখির জামানার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কদম মুবারকের মধ্যে যে পা আছে পাব মুবারকের মধ্যে যে জুতা লাগায় ওই জুতার ফিতাগুলা আমি ঈসা নবী বেঁধে দিতাম সুবাহান আল্লাহ নবী ইসা তাল্লাম আমার নবীকে নিজের মতো মনে করেন উনি একজন নবী হয়ে কিন্তু আপনি উম্মত হয়ে আসকে নবীকে নিজের মতো মনে করছেন যেই নবী দুনিয়াতে আসার সময় কাপড় পরে এসেছেন যেই নবী দুনিয়াতে আসার সময় সুরমা লাগিয়ে এসেছেন যেই নবী দুনিয়ার জমি আসার সময় আসার সময় পাক শরীর নিয়ে এসেছেন যেই নবী দুনিয়ার জমিনে আসার পরে শেষ দায় পরে ইয়া হাবলি উম্মাতি বলে কেঁদেছেন যেই নবী দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়া আলোকিত হয়েছে যেই নবী দুনিয়ার জমিনে আসার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেস্তাকুল সহ সকল মাকলুকাত ইয়া মার হাবা মার হাবা মার হাবা মার হাবা বলে আমার নবীকে গ্রহণ করে নিয়েছেন মেনে নিয়েছেন সুবাহান আর আজকে আপনি সেই নবীকে নিজের মতো মনে করছেন সেই নবীকে বলছেন আপনি আপনার মতো ভাই একটা আবার চিন্তা করে দেখেন না নবীর সাথে কি আপনার তুলনা চলে নবীর সাথে কি আপনার তুলনা চলবে আজকে আপনি মাউলিদিন নবীর বিরোধিতা করছেন আপনি পালন করেন না সম্মানিত উপস্থিতি আপনি পালন করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি এটার বিরোধিতা করতে পারেন না হাদিসে মুবারকায় এসেছে আমার নবীজি পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি যখন মা আমিনার রেহম মোবারকের মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন মক্কাতুল মুকাররমায় আগমন করার সময় ওই বছর আমার আল্লাহ তালা মক্কাতুল যত সন্তান জন্ম নিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে আমার আল্লাহ তালা পুত্র সন্তান দান করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ কেন জানেন কারণ ওই সময় ছিল আইয়া মে জাহিলিয়া কন্যা সন্তান হলে জীবন্ত ফুতে বেলা হতো কন্যা সন্তান হলে তাদেরকে মাটি চাপা দেওয়া হতো কন্যা সন্তান হলে তাকে তাদেরকে মেরে ফেলা হতো যাতে করে আমার নবীজির মর্যাদা ক্ষুণ্ণ না হয় যাতে করে আমার নবীজির মর্যাদা নষ্ট না হয় যাতে করে আমার নবীজির মর্যাদা না কমে এই জন্য এই বছর পাঁচশো তো সত্তর খ্রিস্টাব্দে আমার আল্লাহ তালা যেই দিন নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন ওই দিন থেকে শুরু করে দীর্ঘ এক বছর মক্কাতুল মুমার প্রত্যেকটা ঘরে ঘরে যেই ঘরের মধ্যে সন্তান এসেছে প্রত্যেকটা ঘরে ঘরে আমার আল্লাহ তালা নবীর উসিলায় পুত্র সন্তান দান করে দিয়েছিলেন তো নবীর সুবাহ উদযাপন করেছেন আপনি একটু চিন্তা করে দেখেন আমার নবীজি মা আমেনার রেহম মুবারকে আসার পরে নবীজির মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আহ অবাক হয়ে যাবেন আপনি নবীজির মা মা আমিনার তালা আনহা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন রাস্তায় সুগন্ধি বরে যেত তখন মানুষ বলা বলি করতে লাগতো মালা বলাবলি করতে লাগলো যে মা আমেনা আমেনা কি কী সুগন্ধি ব্যবহার করছে স্বামী মারা গেলে তো সুগন্ধি ব্যবহার করা যায় না আবদুল্লা তো বেছে নাই আবদুল্লা বেছে নাই আমেনা সুগন্ধি ব্যবহার করছে কেন এই নিয়ে যখন বলি শুরু হলো ওনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচার আসলো আব্দুল মুতালিফ আব্দুল মোত্তালি পুত্রবধূকে ডেকে বলছেন ও পুত্রবধূ তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো মা আমেনা সেই দিন ডেকে বলেছিলেন বাবা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না দুনিয়ার কোনো সুগন্ধি আমি লাগাই নাই যেই দিন বা যেই দিন আমার গর্বের মধ্যে সন্তান এসেছে ওই দিন থেকে আমার আল্লাহ তালা আমার শরীরের মধ্যে এমন এক সুগন্ধি দিয়েছে যেই সুগন্ধিটা দুনিয়া এবং আখরাতের চাইতে দুনিয়া এবং আখরাতের যত সুগন্ধি যে আছে সব চাইতে বেশি দামি সুগন্ধি হয়ে গেল চিন্তা করে দেখেন শুধু এখানে শেষে মা মেনা বলছেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম তখন রাস্তার গাছগুলা রাস্তার বৃক্ষমালাগুলো আমাকে সালাম দিত আমি তাদেরকে ডেকে জিজ্ঞেস করলাম যে তোমরা আমাকে সালাম দিচ্ছ কেন তখন তারা আমাকে ডেকে বলতো আপনার গর্বের মাধ্যমে দুনিয়া এবং আখেরতের শ্রেষ্ঠ নবী দুনিয়ার শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম দুনিয়ার জমিনে আসতে চলেছেন এই জন্য আজকে আপনাকে আমরা সালাম করছি সুবাহ শুধু এখানে শ্রেষ্ঠ নবী মা মা আমেরা রাদি আল্লাহ তালা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার পায়ের নিচে যদি পাথর পড়তো যাতে করে উনি কষ্ট না পায় সেই পাথরগুলো তোলার মতো নরম হয়ে যাইত শুধু এখানে শেষ নয় মা আমেনা যখন কুয়া থেকে পানি উঠাতে যাইতেন কুয়া থেকে পানি উঠানোর সময় বালতি এবং রশির প্রয়োজন হয়তো বালতি এবং রশি থাকতো মা আমেনা কুয়া থেকে পানি উঠাতে যাওয়ার সময় বালতি এবং রশির মধ্যে ধরে যখন টান দিতেন তখন পানি উপরে চলে আসতেন মা আমেনা বালতি দিয়ে পানি উঠানো লাগত না রশি দিয়ে টেনে টেনে পানি লাগত না তখন মক্কার মহিলারা বলা বলি শুরু করলো যে আমেনা যেই দিন পানি আনতে যাবে কুয়ার মা কুয়ার কাছে সেই দিন আমরা পানি আনতে যেতে হবে তাহলে আমাদেরকে পানি তুলে আনতে হবে না তাহলে আমাদেরকে কুয়ার নিচ থেকে পানি টেনে তুলতে হবে না বালতি এবং রশির প্রয়োজন হবে না আমেনা যেই দিন কুয়ার কাছে যায় সেই দিন পানি অটোমেটিকলি উপরে চলে আসে আর সেই সময় যদি আমরা পানি আনতে যাই তাহলে সেই পানিটা আমরা সহজে নিয়ে আসতে পারবো আমাদের আর কোনো কষ্ট হবে না সুবাহান আল্লাহ এটা কেন হয়েছিল আমার নবীর বরকতে কেন হয়েছিল আমার নবীর কারণে কারণ আমার নবী আগমন করবে নবীর মিলাদের কারণে নবীর আগমনের উশিলায় আল্লাহ তালা এই সমস্ত বিষয়ে এই সমস্ত জিনিস দান করে দিয়েছিলেন শুধু এখানে শেষ নয় আপনি অবাক হয়ে যাবেন নবীজির চাচা আবুল আহাব যখন দুনিয়া থেকে পর্দা করলেন বুখারি শরীফের রাওয়ায়ত দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় হলেন মৃত্যুবরণ করার পরে উনি যখন কবরে গেলেন উনার ভাই আব্বাস রাদি আল্লাহ তালা আনহু উনি একদিন স্বপ্নে দেখলেন আবুল হাবকে স্বপ্নে দেখে প্রশ্ন করছেন মা ফাল আল্লাহ হুবিকা হে আবুল হাব হে ভাই আবুল হাব আল্লাহ তালা তোমার সাথে কি আচরণ করেছে আল্লাহ কি তোমাকে জান্নাত দিয়েছে নাকি জাহান্নাম দিয়েছে আল্লাহ কি দুনিয়ার শাস্তির কারণে দুনিয়ার অপরাধের কারণে তোমাকে কি শাস্তি দিয়েছে না জান্নাত দিয়েছে উনি যখন প্রশ্ন করলেন আবুল আহাব সেই দিন চোখের পানি ছেড়ে ছেড়ে স্বপ্নে যুগে বলছিলেন যে আল্লাহ তালা আমাকে আজাবের মধ্যে রেখেছে আল্লাহ তালা আমাকে আজাব দিচ্ছেন আল্লাহ তালা আমাকে কষ্টের মধ্যে রেখেছেন শুধু একদিন বাদে আর সেই দিনটা হলো সোমবার কারণ সোমবার দিন যেই দিন নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছিলেন নবীজি আগমন করার পরে আমার একজন দাসী ছিল সোয়াইবা সেই সোয়াইবা এসে আমাকে সেই সুসংবাদ দিয়েছিল যে তোমার বাহার ঘরে একজন পুত্র সন্তান এসেছে আমি সেই সুসংবাদ পেয়ে সোয়াইবাকে ডান হাতের সাদা তাঙ্গুলির মাধ্যমে তাকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছিলাম তাকে বলেছিলাম যে আজকে থেকে তুমি দাসত্ব থেকে মুক্ত হয়ে গেছো এই কথা বলার কারণে আল্লাহ তালা আমি আবুল আহাবকে ওই সোমবার দিন মোহ্বত করার কারণে নবীর আগমনকে সেলিব্রেশন করার কারণে নবীর আগমন মনের দিনকে মহাব্বত করার কারণে আমার আল্লাহ তালা সোমবার দিন আসলে আমার আজাবকে কমায় দেয় এবং আমার শাহাদাত আঙ্গুলির মাধ্যমে একটা ঝর্ণা বের করে যে ঝর্ণাটা যখন আমি পান করি সেই ঝর্ণাটা যখন আমি পান করি খাই সাথে সাথে আমার আজাব কিছুটা লাঘব হয়ে যায় সুবাহ যে আবুল আহাব কট্টর কাফের ছিলেন যার সম্পর্কে কোরআন কারিমে আয়াত নাজিল হয়েছে আল্লাহ বলছেন তাব্বাতিয়া আবি ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত সেই আবুল হাব কট্টর কাফের যার সম্পর্কে কোরআনে আয়াত আছে কোরআনে সুরানাজিল হয়েছে সেই আবুল হাব নবীর আনন্দে আনন্দিত হওয়ার কারণে নবীর আনন্দে দাসীকে মুক্ত করার কারণে নবীর আনন্দটাকে সেলিব্রেশন করার কারণে আমার নবীর আনন্দে খুশি হওয়ার কারণে আমার নবীর আনন্দে খুশি হয়ে দাসীকে দাসত্ব থেকে মুক্ত দেওয়ার কারণে আল্লাহ তালা তাকে ওই দিনের বরকতে আল্লাহ তালা তার আজাবকে লাঘব করে দেয় সুবাহান মর্যাদা কত নিয়ামত আর কত বরকত রেখেছেন আমার নবীর কাছে আপনি একবার চিন্তা করে দেখেন অবাক হয়ে যাবেন এই জন্য বলি আমার নবীজির মহাব্বত যার ভিতরে যত বেশি থাকবে তার ভিতরে ইমান তত বেশি থাকবে আপনি ঈদে মিলাদুল নবীকে সেলিব্রেশন করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাকে বেদাত বলা যাবে উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে যে ঈদে এ মিলাদুলনী শাহাবায় জামানা থেকে শুরু করে এখনো পর্যন্ত চলছে কেয়ামত পর্যন্ত ঈদে মিলাদুলনী চলবে আপনি এই বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীকে না করলে কোনো কিছু যায় আসে না পৃথিবীর প্রায় অনেক দেশেই পৃথিবীর প্রায় সাতান্নটা মুসলিম কান্ট্রির মধ্যে ঈদে এ সেলিব্রেশন করা হচ্ছে পালন করা হচ্ছে কথা বলুন ঠিকই না তো আপনি না করলে আমাদের কিছু যায় আসে আমাদের কিছু যায় আসে না তো আমাদের কিছু যায় আসবে না তো সম্মানিত উপস্থিতি নবীর মিলাদ কে যে যত বেশি মহব্বত করবে আর নবীর মিলাদকে কেন মহব্বত করবেন না আপনি আমাকে বলেন কারণ নবীর মিলাদের মাধ্যমে দুনিয়া তো আল্লাহ তালা সাজিয়েছে নবীর মিলাদের মাধ্যমে নবীর মিলাদের কারণে আল্লাহ তালা দুনিয়াটাকে গুছিয়েছে আপনি অবাক হয়ে যাবেন শাহ আব্দুর রহিম আদেশ দেবী ভারত উপমহাদেশে জিনারা হাদিস নিয়ে এসেছেন দেহলভী পরিবারকে যদি কেউ অস্বীকার করে তার হাদিসের সনদ ভুল হয়ে যাবে তার হাদিসের সনদ জাল হয়ে যাবে শাহ আব্দুর রহিম মহাদেশ দেহলভী বলছেন আমি প্রত্যেক বছর নবীর মিলাদুলনবী আসলে নবীর মিলাদবীকে সেলিব্রেশন করার জন্য খাবারের আয়োজন করতাম খাবারের আয়োজন করে মানুষকে খাওয়াতাম মানুষের মধ্যে বিলাতাম কিন্তু এক বছর এমন হলো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে কোনো দ্বন্দ্বলত নাই আমি হঠাৎ করে গরিবী হালতে চলে এসেছি হঠাৎ করে গরিবী হালতে আসার পরে নবীর মিলাদের সময় এসেছে নবীর মিলাদ নবীর দিন এসেছে ওই দিন আমি কিভাবে সেলিব্রেশন করব বুঝতে পারছিলাম না কিন্তু আমার কাছে কিছু টাকা ছিল অল্প কিছু টাকার মাধ্যমে আমি সোনা এনেছিলাম সোনা সোনা এনে সেই সোনাগুলাকে মানুষের কাছে বন্টন করে দিয়েছিলাম আর যেই দিন সোনাগুলাকে বন্টন করে দিয়েছিলাম সেই দিন রাতে অর্থাৎ বারো রবি উল্লাফল্ রাতে আমার নবীজি আমার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গিয়েছেন সুবহান হাজির হয়ে আমার নবীজি মাতার মধ্যে হাত বোলাচ্ছেন আর বলছেন ও আব্দুর রহিম মহাদ্দেজ দেহলবি যিনি ছিলেন শাহ ওয়ালীউল্লাহ মহাদেজ দেহলবির বাবা আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবি বলছেন ও আমার নবীজি বলছেন ও আব্দুর রহিম মহাদ্দেজ দেহলবি তুমি প্রত্যেক বছর আমার মিলাদকে অনুসরণ করে মিলাদকে সেলিব্রেশন করে তুমি আনন্দ উদযাপন করো মানুষকে খাবারের আয়োজন করো এবার করতে পারো নাই যতটুকু করেছ এইটুকুই আমার কাছে এত পছন্দ হয়েছে আমি নবীজি স্বয়ং আর রোজা মুবারকে তাকতে পারি নাই রোজা মুবারক থেকে তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছিস এবং তোমার সোনা তুমি যে আমি নবীর রাস্তায় নবী উপলক্ষে মিলাদুল নবীকে সেলিব্রেশন করার কারণে খাবারের ব্যবস্থা করেছ সেটা আমি কুবুল করে নিয়েছি এবং আমি নবীর দরবারে পৌঁছে গিয়েছি সুহান চিন্তা করে দেখেন নবীর মিলাদকে অনুসরণ করলে নবীর মিলাদকে অনুসরণ করলে কি লাভ আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করার পর থেকে প্রত্যেকটা জীবজন্তু নবীর মিলাদকে পালন করেছে নবীর মিলাদ পেয়ে সবাই খুশি ছিল একমাত্র ইবলিস ব্যতীত কথা বলুন ঠিকই না ইবলিসে খুশি হতে পারে নাই যেই দিন নবী যে আগমন করেছিল সেই দিন ইবলিস হাওমা উপরে কান্না করেছিল এবং তার মাতার উপরে মহিলা ছাড়তে লাগলো তার মাথার উপরে তার সারা শরীরের মধ্যে ময়লা ডালতে লাগলো ইবলিসকে তখন জিজ্ঞেস করা হলো নবীর আগমনে তো সবাই খুশি নবীর আগমনে তো সবাই সেলিব্রেশন করছে নবীর আগমনে তো সবাই আনন্দিত গাছ বলেন মাছ বলেন পশু পাখি সমস্ত কিছু আনন্দিত হয়েছে আজকে তুমি কেন ময়লা তোমার উপর ছুঁড়ে মারছো আজকে তুমি কেন না খুশ তখন ইবলিস ডেকে বলেছিল আজকে এমন একজন নবী এসেছে যেই নবী উম্মদকে তরায়া তরায়া যেই নবী হাসরের মাঠে উম্মদকে হাতে ধরে ধরে যার নিয়ে যাবে সুবাহ আমি যে সারা জীবন মানুষকে গুমরাহি করেছি প্রদবষ্ট করেছি প্রদবস্ত করেও কোনো লাভবান হতে পারবো না নবীর উম্মতরা যখন নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণা মাফ করে তাকে জান্নাত দিতে আর দেরি করবে মনে রাখবেন পৃথিবী এখন পরিবর্তন চায় পৃথিবী পরিবর্তন চায় পৃথিবী পরিশোধন চায় আমার আপনার সমাজ অস্থির আমার আপনার ঘর অস্থির আমার আপনার বাড়ি অস্থির কেন জানেন কারণ আমার আপনার নবীর আদর্শ নাই নবীর আদর্শ আমি আপনি নিজের মধ্যে লালন করতে পারছি না নবীর আদর্শ আমি আপনি ধারণ করতে পারছি না ঈদে নবীর মাধ্যমে নবীর আদর্শ লালন করতে হবে নবীর আদর্শ দাল ধারণ করতে হবে তাহলে অস্থির পৃথিবী স্থির হবে আমার আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে আমার আপনার সমাজের মধ্যে শান্তি আসবে আমার আপনার সমাজের মধ্যে যদি চা শান্তি আসে তখন আমার আপনার সমাজের মধ্যে দিন কায়েম হবে আর দিন যদি আমার আপনার ধর্মের মধ্যে সমাজের মধ্যে কায়েম হয় তাহলে সেই সমাজ সুন্দর হতে আর দেরি হবে এই জন্য ঈদে মিলাদুলনবী লাগবে ঈদে মিলাদুলনীকে সেলিব্রেশন করতে হবে ঈদে মিলাদুলনবীকে সেলিব্রেশন না করলে কখনোই মুমিন এবং ইমানদার হওয়া যাবে আপনার নিজের পরিবর্তনের জন্য হলেও সমাজের পরিবর্তনের জন্য হলেও বাড়ির পরিবর্তনের জন্য হলেও আপনি পরিবর্তন করতে হবে আপনি আজকে দেখেন দিক এদিক সেদিক ছোটাছুরি করছে যুবকরা এদিক সেদিক যাচ্ছে যুবকের প্রেম যুবকের অন্তরে নবীর প্রতি প্রেম নাই যুবকের অন্তরে নবীর প্রতি ভালোবাসা নাই যুবকের অন্তরে নবীর প্রতি মহাব্বত নাই আপনি যদি যুবকদের অন্তরে নবীর প্রতি মহাব্বত ঢুকাতে চান যুবকদের অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা ঢুকাতে চান যুবকদের অন্তরে যদি হুব্বে মুস্তফা ঢুকাতে চান যুবকদের অন্তরে যদি আশেখে মুস্তফা ঢুকাতে চান তাহলে ঈদে মিলাদবীর মতো এই মহৎ কাজগুলোকে সেলিব্রেশন করতে হবে যুবকদের হাতে তুলে দিতে হবে যুবকদেরকে ঈদে মিলাদুল নবীর মতো মহৎ কাজের মধ্যে ডেকে আনতে হবে তাহলে তারা আনন্দ চিত্রে এই কাজগুলা করবে আর নবীর মহাব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকবে যুবকদের অন্তরে যখন নবীর মহাব্বত ঢুকবে নবীর ভালোবাসা যখন জারি হবে নবীর ভালোবাসা যখন যুবকদের অন্তরে প্রতিফলিত হবে তখন যুবকদের অন্তর থেকে বেহায়াপনা অশ্লীলতা গালাগালি খারাপ কাজ মিথ্যা অবিচার দুশ্চিন্তা দুর্ভাবনা এই সমস্ত কিছু যখন চলে যাবে তখন যুবক সুন্দর হয়ে যাবে আর যখন যুবক সুন্দর হয়ে যাবে তখন সমাজ সমাজও সুন্দর হয়ে যাবে আর সমাজকে সুন্দর করার জন্য একটা যুবকের যথেষ্ট কথা হলো ঠিক না আল্লাহ তালা চাই যুবক আসুক আল্লাহ দরবারে সেজদা দেখ আল্লাহ চাই যুবক আসুক আল্লাহকে ডাকুক আল্লাহ তালা চাই যুবক আল্লাহর রাস্তায় আসুক আল্লাহ তালা চাই যুবক দিনের পথে আসুক কারণ যুবক যখন মাটির মধ্যে সেজদা দেয় যুবক যখন মসজিদে এসে সেজদা দেয় দেয় যুবক মনে করে সে মসজিদে সেজদা দিয়েছে মসজিদের টাইলসের উপরে সেজদা দিয়েছে না 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 মনে রাখবেন যুবক যখন মসজিদের টাইলসের মধ্যে সেজদা দেয় তখন যুবকের সেজদার কারণে আল্লাহর আরো তর 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 করে কাঁপতে থাকে সুবাহ যুবক তো জানে তার ভয়ে সমাজ কাঁপে যুবক তো জানে তার বয়ে বাড়ি কাঁপে যুবক তো জানে তার বইয়ে গড় কাঁপে যুবক তো জানে তার ভয়ে সমাজের মানুষ তাকে হয় ভয় পায় কিন্তু যুবক এটা জানে না যুবকের কারণে আল্লাহর আরস কাঁপে যুবক যতক্ষণ পর্যন্ত শেষদায় থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর করে থাকে আর আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে ডেকে বলে ও আমার ফেরেস্তারা তোরা তাকায় দেখ আমার যুবক শেষদায় আছে আমার যুবক কি চায় আজকে তাকে তা দিয়ে দেয় না তাকে দিয়ে দেয় না তখন ফেরেস্তারা বলে ফেরেস্তারা বলে আল্লাহ তোমার এই তোমার এই বান্দা তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে নিয়ামত চাই তোমার কাছে বরকত ছাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা দেরি করিস না দেরি করিস না আমার যুবকে যা চাই তাকে সবকিছু দান করে দে সুবহানাল্লাহ এই জন্য যুবকদের পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য মিলাদ লাগবে মিলাদ ছাড়া সমাজ পরিবর্তন হবে না মিলাদের আদর্শ ছাড়া আমার আপনার ঘরবাড়ি পরিবর্তন হবে না শান্তি আসবে না সমাজের মধ্যে স্থিতিশীলতা আসবে না আজকে আমার আপনার সমাজ অস্থির অস্থির সমাজকে স্থির করতে হলে নবীর প্রতি ভালোবাসা লাগবে আর নবীর প্রতি মহাব্বত লাগবে আর ঈদে মিলাদুলনী সাল্লি আসাল্লাম হলো মহাব্বতের একটা অংশ যেই ব্যক্তি ঈদ এ মিলাদুলনীকে করবে ঈদে এ ভালোবাসবে ঈদে এ সেলিব্রেশন করবে ঈদ এ মিলাদুলনীকে তাজিম করবে নবীর মিলাদকে উদযাপন করবে সে কোনোদিন পরত হবে শৈতান পদবস্ত হওয়ার কারণে আদমকে সেজদা দেয় নাই তো এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে নবীর মিলাদুল নবীকেও অস্বীকার করে আজকে তারাও পদ্যষ্ট হওয়ার পিছনে দায়ী নবীর মিলাদকে অস্বীকার করা নবীর মিলাদকে যদি মানত তাহলে তারা পদবষ্ট হতো না নবীর মিলাদকে যদি মানত তারা দিনের পথে থাকতো দিনের পথে কায়েম থাকতো আল্লাহ তালা আমাদের সকলকে দিনের পথে থাকার এবং নবীর মিলাদকে মেনে নেওয়ার নবীর মিলাদকে সেলিব্রেশন করার তৌফিক দান কোনো সকলে বড় না আমিন এবং আল্লাহ তালা যেন আমাকে আপনাকে যতদিন বাঁচব আঁকায় সুন্নার উপরে থেকে মিলাদন্নবীকে সেলিব্রেশন করে মিলাদন্নবী উপলক্ষে খাবারের আয়োজন করে মিলাদন্নবী উপলক্ষে জলুসের আয়োজন করে মিলাদনবী উপলক্ষে গরিবের মাথায় হাত বলে দেওয়া ইতিমের মাথায় হাত বলে দেওয়ার মতো তৌফিক সামর্থ্য ক্ষমতা পাওয়ার আল্লাহ তালা দান করে দেন সকলে পুরোনো আমিন আল্লাহ তালা আমাদের সকলে খামিয়র নাসির হোক আমার আলোচনা এখানে রাখলাম মবিন আসসালামু নবিনামুকুম রহমতুল্লাহ যারা করে নাই আগামী মাসের চার তারিখ তিরিশে রবিউল আওয়াল আমাদের অত্র মসজিদে পবিত্র ঈদে মিলাদুল উদযাপন হবে ঈদে মিলাদুল মাহফিল হবে আপনারা সকলে যার যার জায়গা থেকে শরীর হওয়ার চেষ্টা করবেন এবং সকলেই আসবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুক ও মালায় লাল বালাগুল